প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে 13ই মে 2021, পবিত্র ঈদুল ফিতর। আমরা এসেছি অনেকদিন পর, দেখতে পাচ্ছেন নিজস্ব বেঞ্চে আবার দখল নিয়েছি। এখন আসলে পার্ক একদম জমজমাট থাকে, আমার চারপাশে অনেক বাচ্চারা খেলে বেড়াচ্ছে, রিদাও খেলে বেড়াচ্ছে। আমরা এই ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দিই, আর আড্ডা দেওয়ার মতো একটা খুব ভালো খবর হয়েছে, টাইটেলে দেখেছেন আপনারা, আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ এই বিশেষ দিনে আজকেই মৌলিক কনফার্মেশন ইমেলটা পেলো। আমাদের কোম্পানির যে নাম জমা দিয়েছিলাম আমরা, সেই নামটি অ্যাপ্রুভড হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অ্যাটলিস্ট আপনাদের নামটা জানাতে পারবো, এটা ছিল একটি ধাপ, আর পরে বাকি যে প্রক্রিয়াটুকু সেটুকু। চলুন আগে নামটি শুনি, যে এত কষ্ট করে আরসিআইসি হিসেবে পড়াশোনা করে আরসিআইসি হলো, তার কাছ থেকে আমরা নামটা শুনি এবং বাকি প্রক্রিয়া শুনি। মৌলি, তুমি এবার দর্শক ভাই বোনদের আমাদের কোম্পানির নামটা জানাও। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক দর্শক ভাই বোনেরা। আমরা তো তিনটা নাম জমা দিয়েছিলাম আইসিসিআরসির কাছে, আমাদের তিনটা নাম চুজ করে ওখান থেকে ওরা দুটো নামকে ওরা সিলেক্ট করেছে, অ্যাপ্রুভ করেছে। তো তার মধ্যে প্রথম আমাদের চয়েস ছিল মৌলি জিয়া ইমিগ্রেশন কনসালটেন্সি, এমজিক সংক্ষেপে। তো ওটাতেই আমরা থাকছি, যেহেতু এটা অ্যাপ্রুভ হয়েছে, এটাই আমাদের পছন্দ ছিল, ওটাতেই থাকছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে দর্শক ভাই বোনেরা, এমজিক হিসেবে আল্লাহ যদি দয়া করেন, আমরা খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছি। বলে আমি দর্শক ভাই বোনদের সবসময় বলি যে আমরা ইনশাল্লাহ এই প্রতি বছর যে 3200 থেকে 3400 করে বাংলাদেশের আসে ইমিগ্রান্ট, সেটাকে আমরা 10,000-এ নিয়ে যাবো ইনশাল্লাহ। দর্শক ভাই বোন, আপনারা যারা শুনছেন তাদের সবার কাছে দোয়া চাই, নট দ্যাট যে সবাই ক্যানাডা চলে আসবেন, সবাই ক্যানাডার বিষয়ে আগ্রহীও না, হয়তো আমাদের চ্যানেলকে ভালোবাসেন, ভালোবেসে আমাদের সাথে আছেন। আমরা তো শুধু ক্যানাডা বিষয়ে না, আরও কিছু আলোচনা এখানে করি, সফট স্কিলসের আলোচনা করি, কিন্তু আমার সবার কাছে এই অনুরোধ যে সবাই মিলে এই দোয়াটি করবেন দেশের ভাই বোনদের জন্য, যারা আসতে চান, যাদের যোগ্যতা দক্ষতা আছে, তাদের জন্য আল্লাহ আমাদের সুযোগ করে দেন এই সহায়তাটি করার। যেমনটা আমি বলছিলাম একটু আগে মৌলিকে, যে এই 3200 থেকে 3400কে আমরা 10,000-এ নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। এখন আর প্রক্রিয়া কী বাকি থাকলো মৌলিক পরে? আচ্ছা, আমাদের নেক্সট ধাপ হচ্ছে এই অ্যাপ্রুভডের যেই নামগুলো, যেই নামটা আমরা সিলেক্ট করেছি এবং ওরাও অ্যাপ্রুভ করেছে, এই নামের এগেনস্টে আমাদের একটা বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে। এটা প্রভিনশিয়ালিও করা যায়, ফেডারেলিও করা যায়। আমরা ফেডারেলি করবো চিন্তা করেছি, যেহেতু তাহলে আর কি ক্যানাডার, পুরো ক্যানাডা জুড়ে যেখানেই আমরা থাকি আমরা বিজনেস অপারেট করতে পারবো, শুধু এই প্রভিন্সে না। তো এটা একটা নেক্সট ধাপ, এবং এই ধাপটা কমপ্লিট করে আবার এই রেজিস্ট্রেশনের পেপার্স আইসিসিআরসির কাছে জমা দিতে হবে। আইসিসিআরসি তারপরে আবার রিভিউ করবে, এবং ওরা বলেছে যে 30 বিজনেস ডেইজ লাগবে, এবং সাথে জুড়ে দিয়েছে যে যেহেতু কোভিড সিচুয়েশনে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, সো 30 ডেইজ একটু এক্সিড করতেও পারে, এদিক সেদিক হতেও পারে, যেমনটা হচ্ছে সব কিছুর বেলাতে আমাদের। প্রিয় দর্শক, তাহলে নামের অ্যাপ্রুভালটা হলো আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে বাকি প্রক্রিয়া, সরকারের রেজিস্ট্রেশন সম্পন্ন করা, টাকা পয়সা জমা দেওয়া, তারপরে ইন্স্যুরেন্স কেনা, এগুলো করে ইনস্যুরেন্সটা তারপরের ধাপে, তারপরের ধাপে এই বিজনেস রেজিস্ট্রেশনের কাগজগুলো জমা দেওয়ার পরে ওরা আইসিসিআরসি বলবে, হ্যাঁ তোমার রেজিস্ট্রেশন পেপার সব ঠিক আছে, এখন তুমি ইনস্যুরেন্স করো। এরর অ্যান্ড অমিশন বলে ইনস্যুরেন্সটার নাম, এই ইনস্যুরেন্সটা করতে হবে, ওই পেপার্স তারপরে আবার জমা দিতে হবে আইসিসিআরসির কাছে। এরপরে ফাইনালি আইসিসিআরসি সবগুলো কাগজপত্র নিয়ে রিভিউ করে আমাদেরকে গ্রিন সিগন্যাল দিবে যে হ্যাঁ তুমি এখন রেডি টু গো, গুড টু গো। সেইটা আমরা সেফলি কি বলতে পারি? ওরা 30 ওয়ার্কিং ডেইজ বলছে। ইউজুয়ালি যেটা ক্যানাডাতে হয় সেটা হচ্ছে যে ওরা যতদিন বলে ডেডলাইনটা ইউজুয়ালি নেয় না, কিন্তু এখন কোভিড সিচুয়েশনের কারণে আসলে অনেক ডেডলাইন উল্টা ওরা রাখতেই পারছে না। যেমন আমাদের সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনের বেলাতে আপনাদের বলেছি যে এটা আলবার্টা প্রভিন্সে আসলে আমি শুনেছিলাম যে 4 থেকে 5 মাস, সর্বোচ্চ 6 মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যায়, পাসপোর্ট হাতে চলে আসে, কিন্তু আমরা আবেদন করার পরে 4 মাস চলে গেছে, আমরা শুধু অ্যাকনোলেজমেন্টটুকু পেয়েছি গভর্নমেন্ট থেকে, এখনও এটা ওই যে রিভিউ পর্যায়ে আছে আর কি। আমাদের সিটিজেনশিপ যে টেস্টটা হয় সেই টেস্টের ডেটও আমরা এখনও পাইনি, যার ফলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু এইটা ভালো খবর যে একটা অগ্রগতি হলো। প্রিয় দর্শক, আমাদের নামটা অ্যাপ্রুভড হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওয়ান্স অ্যাগেইন আপনাদের সবার কাছে দোয়া চাই, যে নিয়ত নিয়ে আমরা আগাচ্ছি, আমরা যেন সেই নিয়তকে সামনে রেখে বাংলাদেশের ভাই বোনদের এই জায়গাটিতে, যাদের এগেইন যোগ্যতা দক্ষতা যাদের আছে, মনে রেখেন যাদের যোগ্যতা দক্ষতা নাই তাদের পৃথিবীর কোনো কনসালটেন্ট ক্যানাডায় নিয়ে আসতে পারবে না। ইমিগ্রেশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসুন, স্টাডি প্রোগ্রামের মধ্য দিয়ে আসুন, কোনো একটা ওয়ার্ক পারমিট নিয়ে বা জব অফার নিয়ে আপনি যেভাবেই আসুন, আসলে আপনি
আপনার যোগ্যতা দক্ষতার অংশটুকু পূরণ করবেন, এবং তারপরে যদি আপনার একজন কেনেডিয়ান কনসালটেন্টের সহায়তা লাগে, রেগুলেটেড কনসালটেন্ট, সে বাকি সহায়তাটুকু আপনাকে দেবে, কিন্তু আপনারটুকু সে পূরণ করতে পারবে না, কিংবা তারটুকু আপনি পূরণ করতে পারবেন না। কিন্তু যারা আবার পুরো প্রক্রিয়া বোঝেন, তারা কিন্তু একা একাই এই পুরো প্রক্রিয়াও শেষ করতে পারবেন, যেটা আমি সবসময় বলি, সবসময়ই বলবো, কারণ সবার ইমিগ্রেশন কনসালটেন্টের দরকার নেই। যাদের দরকার আছে তাদের জন্য বাংলাদেশি বেশ অনেক, বেশ কয়েকজন আরসিআইসি আছেন আমি জানি, এখন আলহামদুলিল্লাহ মৌলির নাম বা আমাদের কোম্পানির নাম যুক্ত হতে যাচ্ছে, আমরাও ইনশাল্লাহ আপনাদের এই সেবাটি খুব শীঘ্রই দিতে পারবো আশা করছি। সো দ্যাটস ইট, এখনকার মতো আপনাদের সাথে এই ভালো খবরটুকু একটু শেয়ার করতে চাইলাম, সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, খুব শীঘ্রই আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।